আমি এর আগে ছাদ বাগানে আপনাদের করলার গাছ এবং বিচি লাগানো দেখাইছিলাম, তো পরে পরবর্তীতে আর ওই ভিডিওটা আপনাদের দেখানো হয় নাই। যে আজকে একটু ফাঁকা টাইমে ছাদ বাগান ছাদে উঠলাম, তো ওটার কারণে এখন মনে হলো যে আপনাদের করলার বিচি লাগালো দেখালাম, কিন্তু করলা ছাদে হলো কিনা এটা তো দেখাই নাই। তো যে যেখান থেকে দেখতেছেন আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না টানি ভিডিওটা দেখলে আপনারা উপভোগ করতে পারবেন। এই আমার ছাদ ছাদে যে করলা লাগাইছি সেটা আপনাদের দেখার চেষ্টা করতেছি। তো এটা কিন্তু আমার জাঙ্গি ছাদে, দেখেন এই যে করলা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটা কিন্তু দেখেন চতুর সাইডে ই আপনাদের এই যে নিচের ছাদ গাছের গোড়াটাও দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু একটা ড্রাম, তো যেহেতু আমাদের ছাদ এই যে ছাদ ছাদে এটা ড্রামের একটা ড্রামে আমি এই করলার গাছ লাগাইছি দেখেন। তো আপনাদের করলা দেখানোর চেষ্টা করব। এই যে অনেক করলা এবং অনেক করলার ছোট 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 এবং বড় সব ধরনের করলা, মানে সব সাইজেই আছে, এই যে দেখানোর চেষ্টা করব। তো আমি এই যে ছাদে একটা জাঙ্গি দিছি, এই জাঙ্গিতে এই যে অনেক জ্বালা আবার বড়। তো আপনাদের যেমন ছাদে আমার আরও অন্য গাছ আছে, কিন্তু এর ফাঁকে আপনাদের করলার গাছও উঠেছি, সেই করলার গাছগুলো আপনাকে করলা দেখানোর চেষ্টা করব। তো গাছটা সব দিকে ছিটানোভাবে দেওয়া আছে, যেহেতু জাঙ্গিতে অন্য অন্য গাছ আছে, তো অন্য অন্য গাছের ফাঁকে আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি এদিক শিম গাছ আছে, তো শিম গাছেও আমি আবার এই যে ইতে দিছি। তো বিশেষ করে করলার গাছ প্রসঙ্গে আজ কথা বলবো। তো একটা ড্রামে কিন্তু আমি গাছ এর আগে বিচি লাগানো দেখেছিলাম, এই 10-15টা বিচি দিয়েছিলাম, যে অনেক সময় সবগুলো না গজাইতেও পারে, তো ভরসা ছিল না। এই কারণে আমি আপনাদের মানে বিচি ওই ড্রামে বেশি লাগার কারণে, তাই ইনশাল্লাহ সবগুলোই গজাইছে। তো আপনাদের যেহেতু এটা আমার ছাদ বাগান, এই ছাদ বাগানেই দেখেন ছাদে এই যে চতুর্থ ছাদে স্মরণ মানে দেখলে স্মরণ করতে পারবেন যে সব ড্রামে। তো আমি বেশি করি মানে এখন করলা যেহেতু আমি আছি, যে এ সময় অবশ্য করলার সিজন নয়, তারপরেও যেহেতু ছাদে পরীক্ষামূলক আমি করলা লাগাইছি, তো দেখি মাশাল্লাহ মোটামুটি খুব ভালো আকারের করলা হয়ে গেছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো তো এই যে আমার এই হলো ছাদের করলার জাঙ্গি। তো এইরকম মনে করেন আপনাদের এটার নিয়ম হলো মানে অন্তত 3-4টে ড্রামে একটা জাঙ্গিতে যদি আপনারা গাছগুলো উঠে দেন, তাহলে দেখা যায় অল্প দিনেতেই অনেক করলা হবে। তো ওই করলাগুলো আপনারা খাওয়ার উপযুক্ত হলে ওই টাইমে করলাগুলো নেওয়ার পরে আবার পাশাপাশি ওই ড্রামে অন্য কোনো সবজি লাগাতে পারবেন। তো যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন, পরবর্তীতে ভিডিও দেখার জন্য চেষ্টা করুন। আসসালাম।